ওভালের পিছনে হচ্ছে ঢাকার লিগ। চলতি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট রান পেয়েছে মোটামুটি সব বড় নামই। ফর্মে অফ ফর্মে থাকা জাতীয় দলের খেলোয়াড়রা ছাড়াও রান পেয়েছে দলের বাইরে থাকা তরুণ তুর্কি আর সিনিয়র খেলোয়াড়রাও। তবে এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে। প্রতিবার ঢাকা প্রিমিয়ার লিগ DPL এর বেশিরভাগ উইকেট থাকত স্পিন সহায়ক, আর তাই দলের বেশিরভাগ জায়গা দখল করে রাখত স্পিনাররাই। তবে এবার চিত্রটা ভিন্ন। ফতুলুল্লাহ ও BSPতে যেসব উইকেট খেলা হচ্ছে সেগুলো যথেষ্ট ফ্ল্যাট। আমার মনে হয় প্রিমিয়ার লিগে ফ্ল্যাট উইকেট খেলা হচ্ছে, এটা ভালো, এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ছে, তিনি মনে করেন। এসব পিচে বল বোলার থিতু হতে পারছে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফির জন্য। তিনি যোগ করেছেন বোলাররাও শিখতে পারছে, তাদের জানতে হবে কীভাবে ফ্ল্যাট উইকেট বোলিং করতে হয়। চ্যাম্পিয়ন ট্রফির আগে আয়ারল্যান্ড নিউজিল্যান্ড ও শতাব্দীদের জন্য টুর্নামেন্ট খেলবে টাইগাররা, সেটারও ভালো প্রস্তুতি হচ্ছে বলে মনে করেন সুজন। তার মতে প্রিমিয়ার লিগে খুবই প্রতিযোগিতামূলক ক্রিকেট হয়। এর চ্যাম্পিয়ন ট্রফির আগে প্রস্তুতি ক্যাম্পে তার আরে আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ, আমার মনে হয় এতে দারুণ প্রস্তুতি হয়ে যাবে।